অবরুদ্ধ অর্থনৈতিক অবস্থা কাটাতে ইউক্রেনের জন্য 1 কোটি 71 লাখ টাকা মার্কিন ডলার ঋণ বরাদ্দ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কর ও জ্বালানির দাম বাড়ানো সহ কঠোর অর্থনৈতিক পুনর্গঠনের শর্তে এই ঋণ দেওয়া হবে। ইউক্রেন তার প্রতিশ্রুতি ঠিকমতো পালন করছে কিনা তা নিয়ে নিয়মিত খতিয়ে দেখা হবে বলে জানান IMF প্রধান ক্রিস্টিন লিগার্ড। আগামী 2 বছর নাগাদ এই অর্থ ছাড় করা হবে, যার প্রথম কিস্তি 32 লাখ মার্কিন ডলার দেওয়া হবে খুব শীঘ্রই। ইউক্রেন ও তার প্রতিবেশী দেশ রাশিয়ার মধ্যে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে তুমুল উত্তেজনা চলাকালে এই অর্থ ছাড়ের ঘোষণা আসলো।